আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কি রকম আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অনেক বড় ভাই আছে কমেন্টে জানান যে বড় ভাই কোন কোম্পানির লকটা ভালো হবে এবং কী কোম্পানির লক নিলে ভালো হবে আর ফ্রেমটা কী কোম্পানি নিলে ভালো হবে। সেই ভাইদের উদ্দেশ্য আজকে একটা নতুন ভিডিও বানালাম। তো ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যে কোন কোম্পানির লক, চাকা এবং গ্লাস থাই নিলে আপনার ভালো হবে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, প্রথমে আমরা হাতে নেব হচ্ছে যেটা কাই কোম্পানির ভালো প্রিমিয়ার লক, এটা হচ্ছে প্রিমিয়ার লক দর্শক, এটাকে বক্স লক বলে। তো বক্স লকটা আজকে আপনাদেরকে দেখাবো দর্শক। এটা কিন্তু প্যাকেট কিন্তু ভিন্ন, আমি প্যাকেটটা ছিঁড়ছি দর্শক। এটা হচ্ছে কাই কোম্পানির লক, প্রিমিয়ার লক। এই লকটা দামি, কাই কোম্পানির চেয়ে অনেক দামি, খুবই ভালো লক দর্শক। দেখুন, এটা হচ্ছে বক্স লক। আপনি যদি এই লকটা লাগান তাহলে আপনার যে ফ্রেম আছে ফ্রেমটা ফুটো করতে হবে না, এটা ভিতর থেকেই লকটানো যাবে, খোলা যাবে। তো দর্শক, আর একটা যে লক আছে সেটা হচ্ছে কাই কোম্পানিরই ডিলাক্স লক। এটা আপনার প্রিমিয়ার লকের চেয়ে এটার দাম কম দর্শক। দেখুন, এটা হচ্ছে কাই কোম্পানির ডিলাক্স, এটাও ভালো লক, এটাও বক্স লকই বলে দর্শক। দেখুন, আপনি যদি এই লকগুলো দিয়ে কাজ করেন তাহলে ভালো হবে। আর কাই কোম্পানিরই আর একটা লক আছে, সেটা হচ্ছে আপনার একটা নর্মাল, এটা গ্রাম অঞ্চলে চলে কাই কোম্পানির লক, এটা সাধারণ লক, এটার দাম কম দর্শক। দেখুন, থাইল্যান্ড কাই থাইল্যান্ড টাকা আছে দর্শক। এটা হচ্ছে আপনার ফুটো করতে হয় ফ্রেমটা লাগানোর সময় তখন ফুটো করতে হয় দর্শক। এটা হচ্ছে কাই কোম্পানির ব্ল্যাক কালার বর্নস বলে এই লকটা। দেখুন, কাই কোম্পানির লক। তো দর্শক, আর একটা লক আছে আপনার কম দামি, এটা হচ্ছে সিকন। আপনারা যদি কাজ করেন তাহলে কাইল লক দেখে নেবেন, কাই লেখা থাকবে কাই থাইল্যান্ড, আর এখানে লেখা আছে আপনার সিকন থাইল্যান্ড। লকটা সবগুলি থাইল্যান্ড হয় কিন্তু কোম্পানির ভিন্ন থাকে দর্শক। এটা হচ্ছে সিকনের লক, এটার দাম কম দর্শক, এটার কিন্তু ওয়েট কিন্তু খুবই কম। আর আপনার এটার লক, এই লকটার ওয়েট খুবই আছে, আর পর্যাপ্ত পরিমাণ এই লকটার ওয়েট আছে, যেহেতু লকটা দামি লক, এই লকটা নতুন আছে দর্শক। আপনাদেরকে দেখালাম যে কী কোম্পানির লক নিলে ভালো হবে। তো দর্শক, কাই কোম্পানির লক নিলে ভালো হবে। কাই কোম্পানির আপনার তিনটা গ্রুপ আছে, তিনটা গ্রুপের ভিত্তিক আপনারা এই এই একটা আর এই একটা, এই দুটার ভিতরে যে কোনো একটা লক নিতে পারেন, নিলে আপনাদের কাজটা ভালো হবে ইনশাল্লাহ আশা করি। আর লকটা খুবই মজবুত, টেকসই, অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো দর্শক, এখন আপনাদেরকে দেখাবো আপনারা কী কোম্পানির চাকা ব্যবহার করেন। তো দর্শক দেখুন, এখানে আমরা আমাদের তিন কোয়ালিটির চাকা আছে। এটা হচ্ছে বিকাশ কোম্পানি, এটা হচ্ছে কাই ম্যাটেক্স কাই দর্শক। দেখুন, এটা হচ্ছে ম্যাটেক্স কাই, আচ্ছা আপনার এটা হচ্ছে বিকাশ। বিকাশ কোম্পানির চাকাও ভালো এবং কাই কোম্পানির চাকাটাও ভালো, আপনারা দুটার একটা নিতে পারেন। কিন্তু বিকাশের চেয়ে কাইয়ের চাকার দামটা একটু বেশি, হয়তো 2-3 টাকা বেশি হয়। আর এটা হচ্ছে আপনার গ্যাটন, কাই কোম্পানির গ্যাটন চাকা। আপনারা যদি বড় জানালা আপনার 5 ফিট যদি হয় তাহলে আপনারা এই চাকাটা ব্যবহার করবেন, কাই কোম্পানির এই চাকাটা ব্যবহার করবেন। আর যদি ছোটো জানালা হয় তাহলে আপনারা এই জানা এই চাকাটা ব্যবহার করতে পারেন, কাই কোম্পানির, অথবা বিকাশ আছে, বিকাশের এই চাকাটা ব্যবহার করতে পারেন। বিকাশ চাকাটাও ভালো দর্শক, দেখুন বেরিংটা কিন্তু খুবই ভালো, এই দেখুন চাকাটা কিন্তু খুবই নরম, কাই কোম্পানির চাকা, কাই কোম্পানির চাকাটাও ভালো। এটা হচ্ছে গ্যাটন দর্শক, এটাও নিতে পারেন। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখালাম যে আমাদের লক কী লক নেবেন আর কী চাকা নেবেন, কাই কোম্পানির চাকা নিলে ভালো হবে। আর নেটের চাকাটা আমরা কাই কোম্পানির চাকা ব্যবহার করি দর্শক। এই দেখুন, জিনিসটা কিন্তু খুবই শক্ত, হার্ড, আর হার্ড হলে ভালো হয়। আর এটা হচ্ছে আপনার বিকাশ কোম্পানির, ওটা হচ্ছে কাই কোম্পানির, এটা বিকাশের চাকা, নেটের চাকা। তো দর্শক,
আপনার যদি নেটের শাখা নেন তাহলে কাই কোম্পানির শাখা নেবেন, কাই কোম্পানির শাখা নিলে ভালো হবে। তা দর্শক, এটা হচ্ছে আপনার নেটের অ্যাঙ্গেল, এটা পড়ানো হয়েছে, এটা হচ্ছে নেটের অ্যাঙ্গেল। নেটের যে ফ্রেমটা করতে হয়, নেটের যে আপনার সাইড সাইড যে ফ্রেম করতে হয়, এই ফ্রেমের ভিতরে এই অ্যাঙ্গেলটা দিতে হয়, এটা নিচে থাকে, এটার সাথে শাখা থাকে, আর এই ফ্রেমটা থাকে হচ্ছে আপনার উপরে। আর আপনারা যদি কাজ করেন তাহলে এই অ্যাঙ্গেলটা নেবেন হচ্ছে, এই এলটা নেবেন অ্যালমোনিয়ামের, এটা হচ্ছে অ্যালমোনিয়াম, দর্শক দেখুন অ্যালমোনিয়ামের অ্যাঙ্গেল এটা। আর একটা অ্যাঙ্গেল আছে আপনার প্লাস্টিক, ওটা ক্যামেরার সামনে আনেনি দর্শক, তো প্লাস্টিক নেবেন না, প্লাস্টিক নিলে ভালো হবে না, অ্যালমোনিয়ামটা নিলে ভালো হবে। তো দর্শক, আপনাদেরকে দেখালাম কাই কোম্পানির চাকা এবং এল, এখন আপনাদেরকে দেখাবো ফ্রেমটা, আপনার কী ফ্রেম নিলে ভালো হবে। এটা হচ্ছে আপনার কাই কোম্পানির ফ্রেম, এ গ্রেড, কাই কোম্পানির এ গ্রেড দর্শক, এখানে সিল দেওয়া থাকবে, এ গ্রেডের মাল। এখানে আপনার লেজার পিন দেওয়া থাকবে, এটাতে লেজার পিন নাই, আর এখানে লেজার পিন থাকে দর্শক। কাই কোম্পানির মালটা কিন্তু অনেক ফ্রেশ দর্শক দেখুন, অনেক গ্লেসটা কিন্তু খুবই ভালো। আর কাই কোম্পানির ভিতরে আপনার তিনটা গ্রুপ আছে, একটা গ্রুপ আপনার অ্যালোএক্স, এটার দাম কিন্তু কম, এটা কাই কোম্পানির। আপনারা যদি কাজ করেন তাহলে কাজটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে যে আমি মালটা যে নিলাম কাই কোম্পানির মাল নিলাম নাকি কাই কোম্পানির বি গ্রুপ মাল নিলাম। দর্শক, এটা হচ্ছে বি গ্রুপ, আপনার এ গ্রুপেরও যেরকম থিকনেস বি গ্রুপেরও একই রকম থিকনেস দর্শক দেখুন, এটা কিন্তু বোঝা যায় না, কিন্তু মালের পার্সেন্টেজ কম আছে দর্শক, এদিকে দেখবেন। আর একটা আছে কাই কোম্পানির সি গ্রুপ, এটাকে বলে অ্যালমেট দর্শক, এটার কোনো সিল নাই, এটা শুধু সাদা দর্শক, এই দেখুন এটার থিকনেস কিন্তু অনেক কম, ওগুনার চেয়েও কম, এই দেখুন অনেক কিন্তু কম দর্শক। এই যে এটা হচ্ছে এ গ্রেডের, এটা এ গ্রেডের মাল, এই দেখুন থিকনেসটা কিন্তু অনেক কম দর্শক। প্রিয় দর্শক, আপনারা যদি কাজ করেন তাহলে কাই কোম্পানির সিল দেখে নেবেন, লেজার পিন দেওয়া থাকবে। আর আপনাদেরকে দেখাবো কাই কোম্পানির গোল্ডেন কালার, গোল্ডেন কালার দর্শক, এটা হচ্ছে কাই কোম্পানির গোল্ডেন কালার দর্শক দেখুন, গোল্ডেন কালার, ওইখানে লেজার পিন দেওয়া থাকবে দর্শক, আপনারা লেজার পিন দেখে মাল নেবেন। এটা হচ্ছে কাই কোম্পানির ব্ল্যাক, কালো কালার দর্শক দেখুন, এটা কালো কালার, কালো কালারের কোনো সিল হয় না এবং গোল্ডেন কালারও কোনো সিল হয় না, এগুলো শুধু লেজার পিন দেওয়া থাকে। এখানে আপনার 21 ফিট মালে এক জায়গায় লেজার পিন পাবেন। আর এটা হচ্ছে কাই কোম্পানির, কাই কোম্পানির এসএস কালার দর্শক দেখুন, কাই কোম্পানির এটা হচ্ছে এসএস কালার, এই দেখুন 1.1 থিকনেস। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখালাম ফ্রেমটা, দেখালাম লকটা, দেখালাম চাকাটা, দেখালাম। তো দর্শক, আসলে আপনারা বুঝতে পারছেন যে কোন মাল নিলে ভালো হবে। তো দর্শক, এখন আপনাদেরকে দেখাবো গ্লাসটা, যে আমাদের গ্লাসটা আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা কী কোম্পানির গ্লাস নেবেন। এখানে বিভিন্ন রকম কোয়ালিটি আছে, এটা হচ্ছে আপনার নাসির কোম্পানির নেভি ব্লু গ্লাস দর্শক, নেভি ব্লু কিন্তু অনেকটা গ্রুপ হয়, এটা হচ্ছে নেভি ব্লু মার্কারি দেখুন, এটা হচ্ছে নেভি ব্লু মার্কারি, আপনার এটার থিকনেস আছে আপনার 5 মিলি আছে, 5.5 আছে এবং 6 আছে, আপনার 6ও নিতে পারেন, 5.5ও নিতে পারেন, 5 মিনিটা নেবেন না দর্শক, এদিকে নিশ্চিত থাকবেন যে আপনাদের যেন না ঠকায়, আপনারা দেখে নেবেন থিকনেসটা কিন্তু দেখে নেবেন, এই দেখুন এখানে থিকনেস, এই থিকনেসটা কিন্তু দেখতে হবে আপনাদের। তো দর্শক, এটা হচ্ছে আমাদের নাসির কোম্পানির নেক ব্লু, এটা হচ্ছে নেক ব্লু, এটার মার্কারি এইদিকে কালার, এটা কালারটা বোঝা যাচ্ছে না লাইটের কারণে, এই দর্শক দেখুন এটা হচ্ছে নেক ব্লু, এটা হচ্ছে নেক ব্লু। আর এটা হচ্ছে আমাদের নাসির কোম্পানির ওয়াশিং ব্লু, আপনারা এটাও নিতে পারেন দর্শক দেখুন, গ্লাসটা এটা হচ্ছে আয়াল আপনার পয়েন্ট, এই গ্লাসটা পয়েন্ট পাওয়া যায়। আর নেক ব্লুটা আপনি পাবেন, আপনি 6 পাবেন, 5.5 পাবেন এবং 5 মিলি পাবেন, যেটা খুশি সেটা নিতে পারেন। তো দর্শক, এটা হচ্ছে আমাদের নাসির কোম্পানির, দেখুন এই যে নাসিরের সিল দেওয়া থাকবে, এই যে নাসির, নাসির কোম্পানির এটা হচ্ছে গ্রিন কালার, এই গ্রিন কালারটা পয়েন্ট হয় এবং 5 মিলি হয়, 5.5 হয় এবং 6 মিলি হয়। তো দর্শক, আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন, এটা কালার হচ্ছে গ্রিন কালার। আর এটা হচ্ছে আপনার দর্শক বিদেশি গোল্ডেন মার্কারি, এইদিকে মার্কারি, এটা বেলজিয়াম দর্শক, এটা হচ্ছে সেই আপনাদের গোল্ডেন,
আপনি যদি চান যে আমি গোল্ডেন নেব, গোল্ডেনে নিতে পারেন। গোল্ডেন এখানে আপনার 6 হয় পয়েন্ট হয় এবং 5 মিলি হয়, মানে 5.5 5 মিলি এবং 6 mm। এখানে তিনটা কোয়ালিটি আছে দর্শক, আপনাদেরকে ওয়াশিংগুলো দেখাইছি। এটা হচ্ছে আমাদের বিদেশি মার্কারি, এটাকে বলে, এই দেখুন এটাকে আপনার বলে হেলে কফি মার্কারি, এটাকে কফি মার্কারি বলে দর্শক, আপনারা দেখুন এটা কফি মার্কারি গ্লাস। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি কফি, নর্মাল কফি, এটা কোনো মার্কারি নাই, এটা 5 মিলি হয়। আর এটা আপনার বিদেশি এটা 5.5 পাবেন, 5 মিলি পাবেন এবং 6 মিলি পাবেন। আর এটা হচ্ছে আমাদের নাসির কোম্পানির সেই কালো গ্লাস দর্শক, দেখুন এটা 5 মিলি হয়। তো দর্শক আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন গ্লাস নিলে ভালো হবে এবং কোন লকটা নিলে ভালো হবে আর কোন চাকার নিলে ভালো হবে। তো প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আর আমাদের ভিডিওটা কীরকম হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি কাজ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। তো আপনাদের মাঝে আবার আসবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।